রবিবার খোয়াই জেলা হাসপাতালে বিজেপি আইটি এসএম এর উদ্যোগে সকাল 11 ঘটিকায় বিজেপি সরকারের এক মাস পূর্তি উপলক্ষে জেলা হাসপাতালে উপস্থিত রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাপসকান্তি দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই যে আমাদের বর্তমান সময়ে ভারতীয় জনতা পার্টি আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া টিম যে রয়েছে, এই টিম গত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছে। নির্বাচনের পরবর্তী সময়েও তাদের শুধুমাত্র নির্বাচনী প্রচার প্রসারই কাজ তা নয়, আমরা সর্বদাই আমাদের এই সোশ্যাল মিডিয়া টিম আমাদের সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত রয়েছে। ভারতীয় জনতা পার্টি সর্বদা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা সারা ত্রিপুরা রাজ্যে বিপি যুব মোর্চা রক্তদান শিবির করেছে, বিভিন্ন সামাজিক সংগঠনগুলি রক্তদান শিবির করেছে এবং আমাদের এই কিছুদিন পরপর সামাজিক কাজকর্মের অঙ্গ হিসাবেই আমাদের আজকে সোশ্যাল মিডিয়া এবং আইটি টিমের উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ। আমরা রাজনৈতিক সংগঠন হলেও আমরা সর্বদাই সামাজিক কাজকর্মের উপর বেশি জোর দেই, মানুষকে যেন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।